পদ্মা সেতু ঘিরে গ্যাস সুবিধা পাবে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। পদ্মা সেতুতে গ্যাস লাইন স্থাপন সম্পন্নের পর এখন চলছে হাইড্রোলিক পরীক্ষার প্রক্রিয়া। পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে গ্যাস যুক্ত হবে মাওয়া সাবস্টেশনে, আর জাজিরা সাবস্টেশন থেকে ট্যাকের হাট হয়ে গ্যাস লাইন যুক্ত করা হবে বরিশাল ও খুলনা নেটওয়ার্কে। এই লাইন স্থাপনে এখন চলছে সার্ভে। বহুমাত্রিক পদ্মা সেতুর সড়ক ও রেলপথের সঙ্গে গ্যাস লাইন স্থাপনের মাধ্যমে যোগ হল ত্রিমাত্রা। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুর নিস্তলায় রেলপথের পাশেই হলদে রঙের গ্যাস পাইপ। জিটিসিএল এর সাবস্টেশনের সঙ্গে যুক্ত করতে সেতুর 1 নম্বর ও 42 নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হয়েছে গ্যাস লাইন। লাইনটি স্থাপনের পর 25.40 মিলিমিটার ওয়াল থিকনেসের এই গ্যাস লাইনে এখন চলছে টেস্ট প্রক্রিয়া। গ্যাস লাইন স্থাপনে খুশি পদ্মাপাড়ের মানুষ। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গ্যাস পাইপ স্থাপনের পর এখন পরবর্তী প্রক্রিয়াগুলো চলছে। উদ্বোধনের আগেই জিটিসিএল লাইন বুঝে নেবে। 6.70 কিলোমিটার এই গ্যাস পাইপলাইন স্থাপনে পদ্মা সেতু ঘিরে সড়ক ও রেলপথ সুবিধা ছাড়াও গ্যাস সুবিধা পাবে দক্ষিণাঞ্চলের লাখো লাখো মানুষ।